স্বাগত বিবে টিভি শেয়ার বাজার সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় এফবিসিসিআই। ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণ পেতে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন। টাকার উপর লেখা ও স্ট্যাপলিং বন্ধে কঠোর নির্দেশ। আগস্টে মূল্যস্ফীতি বেড়ে 5.54। সঞ্চয়পত্র বিক্রির কমিশন কমল। চামড়া শিল্পের খেলাপি ঋণ পূর্ণ তফসিল 30 ডিসেম্বর পর্যন্ত। বিএমবি এর নির্বাচন 18 ডিসেম্বর। ধামাকা শপিং এর সিও সহ 3 জন গ্রেপ্তার। ইভ্যালির রাসেল শামিমা সহ 10 জনের বিরুদ্ধে আদালতে মামলা। ব্যাংকে বাড়ছে নারী কর্মীর সংখ্যা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বৃহত্তম অংশীদার চীন, তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য প্রয়োজন। আবার পড়ি একবার প্রথম থেকে। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বৃহত্তম অংশীদার চীন, তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি প্রয়োজন। তাহলে এলডিসি পরবর্তী সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাও সহজ হবে। চায়না বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কোঅপারেশন ফোরাম 2021 এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সিইএবি সপ্তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 2019-20 অর্থ বছর চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল 11.49 বিলিয়ন ডলার, বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র 10.6 বিলিয়ন ডলারের পণ্য। এই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে ঢাকা বেইজিং মুক্ত বাণিজ্য চুক্তি প্রয়োজন। ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের আরও বেশি পরিমাণ প্রণোদনার ঋণ পেতে ও ব্যাংকার উদ্যোক্তাদের মধ্যে দূরত্ব কমাতে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন। গত 28 সেপ্টেম্বর রাজশাহীতে নারী উদ্যোক্তা ব্যাংকার ম্যাচমেকিং সভায় এ কথা জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকারের প্রথম দফার প্রণোদনার প্যাকেজের 20,000 কোটি টাকা ধীর গতিতে বিতরণ হওয়ায় এবং টাকার পরিমাণ কম হওয়ায় অনেক উদ্যোক্তাই ঋণ পাননি। সারা দেশে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণের জন্য কাগজপত্র তৈরি, নিয়মকানুন সম্পর্কে অবহিত করা, ব্যাংকারদের মাঝে ম্যাচমেকিং সহ নানা অনুষ্ঠানের আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। টাকার ওপর লিখা, সিল দেয়া ও নোটের প্যাকেটে স্ট্যাপলিং না করতে কঠোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিটি প্যাকেটে নোটের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়ে প্যাকেট ব্যান্ডিং করার পর সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারী স্বাক্ষর ও তারিখ সম্বলিত লেবেল বা ফ্লাইলিফ লাগানোর বিধান থাকলেও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে এই নির্দেশনা লঙ্ঘন করে সরাসরি টাকার ওপর সংখ্যা ও তারিখ লেখা, শাখার সিল, স্বাক্ষর ও অনুস্বাক্ষর প্রদান, স্ট্যাপলিং ইত্যাদি করা হচ্ছে। ফলে নোটগুলো অপেক্ষাকৃত কম সময়ে অপ্রচলনযোগ্য হওয়ার পাশাপাশি গ্রাহকরাও ভোগান্তির শিকার হচ্ছেন। সর্বোপরি রাষ্ট্রীয় অর্থেরও অপচয় হচ্ছে। এসব কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের ক্লিন নোট পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম অর্থের অপচয় হচ্ছে। চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে মূল্যস্ফীতি বেড়ে 5.54% হয়েছে, যা গত জুলাই মাসে 5.36% ছিল। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জুলাইয়ের তুলনায় আগস্টে 0.18% মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। বিবিএস এর তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 5.54%, এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 5.16%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে 6.13%। এর আগে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল 5.08%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল 5.80%।
সঞ্চয়পত্র বিক্রির কমিশন কমে 500 টাকায় নেমে এসেছে। এখন থেকে প্রতিটি সঞ্চয়পত্র নিবন্ধের জন্য ইস্যুকারী ব্যাংক 500 টাকার বেশি কমিশন পাবে না। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলার মতে আগের তুলনায় সঞ্চয়পত্র বিক্রির কমিশন 9 গুণ কমে গেল। চলতি বছরের 16 সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসেবে মোট জমার উপর ইস্যুকারী ব্যাংক কমিশন পাবে 0.05% অথবা প্রতিটি নিবন্ধের বিপরীতে অনধিক 500 টাকা। এই দুটির মধ্যে যেটি কম, সাভারে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধার সময়সীমা চলতি বছরের 30 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় করোনার বিরূপ প্রভাবে ঋণ গ্রহীতাদের ব্যবসা পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এককালীন পরিশোধ অথবা পুনর্গঠন পুনঃতফসিল সুবিধা নিতে ইচ্ছুক গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্টের অর্থ নগদে জমাদান সাপেক্ষে আবেদন দাখিলের জন্য চলতি বছরের 30 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এর আগে চলতি বছরের 6 জানুয়ারি এক সার্কুলারে এককালীন পরিশোধ অথবা পুনর্গঠন পুনঃতফসিল সুবিধা নিতে ইচ্ছুক গ্রাহক কর্তৃক নগদে ডাউন পেমেন্টের অর্থ পরিশোধ সাপেক্ষে 31 মার্চ পর্যন্ত আবেদন দেওয়ার সময়সীমা নির্ধারিত করা ছিল। পরবর্তী সময়ে 30 জুন এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMBA নির্বাচন আগামী 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 2022-23 সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ওই দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 18 ডিসেম্বর দুপুর 2:30। BMBA সূত্রে এসব তথ্য জানা গেছে। বিষয়টি BMBA-র প্রেসিডেন্ট সাইদুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের লক্ষ্যে প্রথমে ভোটার তালিকা হালনাগাদ হবে, এরপর প্রার্থীদের মনোনয়ন জমা হবে, তারপর আগামী 18 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। BMBA-র তথ্য মতে ভোটার তালিকা তৈরির জন্য আগামী 18 অক্টোবর বিকেল 4টার মধ্যে 2021 সাল পর্যন্ত সদস্যদের বকেয়া চাঁদা পাশাপাশি হালনাগাদ ট্রেড লাইসেন্স ও TIN-এর ফটোকপি জমা দিতে হবে। অনলাইনে পণ্য সরবরাহকারী ই কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে প্রতারণা করে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ধামাকা শপিং .com-এর প্রধান পরিচালক কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যাড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ASP আনম ইমরান খান। তিনি বলেন, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকেরা মামলা করেন। সেই মামলায় ধামাকা শপিংয়ের CEO সিরাজুল ইসলাম রানাসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন সহ 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলমগীর হোসেন রিগার নামে এক আইনজীবী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলাটি 27 সেপ্টেম্বর দায়ের করা হয়েছে। ওই দিন আদালতে জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদী আলমগীর হোসেন রিগান গত 30 এপ্রিল রাত 10টায় সাইক্লোন অফারটি দেখতে পান এবং 1 মে রাতে ইভ্যালি থেকে একটি মোটর বাইক অর্ডার করেন, যার ছাড়কৃত মূল্য ছিল 70,099 টাকা ও বাজার মূল্য ছিল 1,27,000 টাকা। ইভ্যালির পলিসি অনুসারে 7 দিন থেকে 45 দিনের মধ্যে বাইক বা বাইকের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও 149 দিনেও কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি। ব্যাংকে প্রতিনিয়ত বাড়ছে নারী কর্মীর সংখ্যা, এর ফলে পুরুষের তুলনায় নারীদের অংশও বাড়ছে। তবে যে হারে নারী কর্মীদের সংখ্যা বাড়ছে তা এখনও নগণ্য। বর্তমানে মোট 1,86,784 জন কর্মী বিভিন্ন ব্যাংকে রয়েছেন। এর মধ্যে পুরুষ 1,57,271 জন আর নারী 29,513 জন। অর্থাৎ মোট কর্মীর মধ্যে নারীর অংশগ্রহণ রয়েছে প্রায় 16%। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় FBCCI। ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণ পেতে সহায়তা করবে SME ফাউন্ডেশন। টাকার উপর লেখা ও স্ট্যাপলিং বন্ধে কঠোর নির্দেশ।
আগস্টে মূল্যস্ফীতি বেড়ে 5.54। সঞ্চয়পত্র বিক্রির কমিশন কমল। চামড়া শিল্পের খেলাপি ঋণ পূর্ণ তফসিল 30 ডিসেম্বর পর্যন্ত। বিএমবি এর নির্বাচন 18 ডিসেম্বর। ধামাকা শপিং এর সিও সহ 3 জন গ্রেপ্তার। ইভেনের রাসেল শামিমা সহ 10 জনের বিরুদ্ধে আদালতে মামলা। ব্যাংকে বাড়ছে নারী কর্মীর সংখ্যা। বিবি টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।